হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অফ করে আমার পাশেই থাকবেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একদম ঘরেই বিরিয়ানির মশলাটা তৈরি করা যায় এবং সেই মশলা দিয়ে খুব টেস্টি চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো এক ভিডিওতে দুই রেসিপি দেখতে পাবেন। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব, বিরিয়ানির মশলা কীভাবে ঘরেই তৈরি করবেন দেখুন। আমি কী কী উপকরণ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, লাল মরিচ এখানে 12টা কি 14টার মতো আছে। দুইটা তেজপাতা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শুকনো মরিচ আর তেজপাতা নিয়েছি। আর এখানে আরও কিছু মশলা নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, এখানে মিষ্টি জিরা যেটাকে গোয়া মরি বলে বা মহুরি বলে, এখানে নিয়েছি সাদা কালো বড় এলাচ, এখানে নিয়েছি জয়ত্রী, তারপরে জয়ফল, স্টার মশলা দুইটা, তারপরে এখানে নিয়েছি গরম মশলা চলা, এখানে নিয়েছি লবঙ্গ, তারপরে নিয়েছি ছোট সাদা এলাচ। তো আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এখানে আমি ধনে আর জিরে শুধু 2 চামচ করে নিয়েছি, বাকিগুলো প্রায় 1 চামচ করে। তো প্রথমেই আমি আলাদা আলাদাভাবে ভেজে নিব, কারণ এক একটা মশলার সময় ভাজতে এক এক সময় লাগে, এই জন্য আমি আলাদা করে নেব। প্রথমে আমি মরিচ আর তেজপাতাটা ভেজে নিচ্ছি। ভেজে এখানে অল্প আছে ভেজে নিতে হবে, যাতে করে খুব মচমচে হয়ে যায়, যাতে আমরা গুঁড়া করতে খুব সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছে আছে খুব সুন্দর করে যে মচমচা করে ভেজে নিয়েছি, এটা ব্লেন্ড করলে খুব সুবিধা হবে, সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো আমি আমার ভেজে নিয়েছি ওগুলো, তারপরে দিলাম এই যে গোটা এই মশলাগুলো দিলাম, যেগুলো প্রায় একই সময় লাগে ভাজতে। এখানে আমি যে জয়ফল একটু গুঁড়ো করে নিয়েছি ভেঙে, তারপরে জয়ত্রী, স্টার মশলা, গরম মশলা চড়া, এগুলো সব একসাথে এখন ভেজে নিচ্ছি। এখানেও মচমচা করে ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি মিষ্টি জিরা, জিরা আর ধনে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি এখানে শাহী জিরা থাকে অবশ্যই দিয়ে দিবেন, আমার কাছে শাহী জিরা ছিল না, আমি দিতে পারলাম না, অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি, এখন ব্লেন্ডার জারে আমি একদম ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বিরিয়ানির মশলা ঘরোয়াভাবে, দেখে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যেটাকে আমরা বলি সেন্ট বা স্মেল, সুন্দর একটা ঘ্রাণ আসে। আর একদম আমরা যে প্যাকেটের মশলা বিরিয়ানির মশলাটা কিনে খাই তার চেয়ে কিন্তু কোনো অংশে কম না। এই মশলা দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন কেউ বুঝতেই পারবে না যে আপনি ঘরের তৈরি মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করছেন। তো এখানে বিরিয়ানির জন্য দেখতে পেলেন আমি চিকেন নিয়েছি, আর এখানে আমি পোলাওর চালটা, যে বিরিয়ানির জন্য যে চালটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আমি ছাকনা দিয়ে রেখেছি। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট 2 চামচ দিয়েছি। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, তারপরে জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে আমি দিয়ে দিলাম টক দই। টক দই এখানে আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি, এখানে আমি টক দই 3 চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ম্যারিনেশন করে এটা এক সাইডে রেখে দিব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, ম্যারিনেশনের কাজটা আমি হাত দিয়ে করতে বেশি পছন্দ করি, মশলাটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আপনারাও ট্রাই করবেন চামচ দিয়ে না ম্যারিনেশন করে হাত দিয়ে ম্যারিনেশন করতে। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি চিকেনটা রেডি করে নিব। চিকেনটা রেডি করতে এখানে আমি প্রায় 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়েছি, আর এখানে 2-3টা তেজপাতা আর গরম মশলা দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে উঠে মানে অন্য আলাদা পাত্রে তুলে রেখে দিতে পারেন। তো আমার এখানে পেঁয়াজ বেরেস্তা আমাদের বিরিয়ানির শেষে লাগবে,
সেজন্য আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখবেন। তবে আমি ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা মা করতে পারিনি, আপনারা অবশ্যই করে নেবেন। তো চিকেনটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। পাঁচ সাত মিনিট পরে কিন্তু চিকেনটা এই অবস্থা। এখন আমি যে বিরিয়ানির মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দুই চামচের মতো। তবে এই বিরিয়ানির মশলাটা কিন্তু দেড় চামচ থেকে দুই চামচ দিলেই এনা। তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প আছে যে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা একদম সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তার আগে আমি এখন দিয়ে দিলাম আলু বখরা। আলু বখরা যেটা মেনলি বিরিয়ানিতে দেওয়া সেটা আমার কাছে ছিল না, এটা শুকনো আলু বখরা ছিল। এটা অনেক সময় খাওয়া হয় আমাদের বাসাতে থাকে, তো এটাই আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি, কুসুম গরম পানি দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। তো চিকেনটা সিদ্ধ হতে হতে আমি এদিকে একটু আলাদা করে বিরিয়ানির যে চালটা ভেজে নিচ্ছি, এখানে আমি এখানে কিন্তু মাংসটা তুলে রেখে নিচে যে তেল আর মশলা থাকে সেটার সাথে চালটা ভাজলেও হয়। তবে আমি আজকে একটু চালটা আগে আলাদা করে ভেজে নিচ্ছি। তো এখানে চালটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে দুই তিন টুকরা গরম মশলা দিয়েছি। দিয়ে এখন চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। চালটা আসলে ভালো ভাজা হলে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়। তো দেখতে পাচ্ছেন আমি চালগুলো ভেজে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ চালটা ভেজে নিয়ে কিন্তু চিকেনগুলো তুলে নিয়ে আমি ওই মশলাতে আবার একটু চাল ভেজে নিব। এই যে আমি চিকেনগুলো তুলে রেখেছি, এখন যে তেল মশলা আছে তার সাথে আমি চালগুলো আবার ভেজে নিচ্ছি। এই চাউলটা কিন্তু নাড়তে নাড়তে একদম পাতলা হয়ে আসবে, তাতে বোঝা যাবে যে চাল ভাজা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো মোটামুটি আমার চাল কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার ডাবল আমি জল অ্যাড করে দিব, যেহেতু আমি চিকেনে কোনো ঝোল রাখিনি। যদি আপনাদের চিকেনে একটু ঝোল থাকে তাহলে অবশ্য যে পরিমাণে চাল নেবেন তার চেয়ে এক কাপ পানি কম নিলেই হবে, মানে ডাবল যে পানি নেবেন তার চেয়ে এক কাপ পানি কম নিলেই হবে। তো যেহেতু আমার চিকেনে ছিল না কোনো পানি, এজন্য আমি ঠিক ডাবল পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে গোটা কাঁচামরিচ পাঁচ ছয়টা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। একদম ঘরোয়াভাবে ঘরে মশলা তৈরি করে নিয়ে কীভাবে বিরিয়ানি রেসিপি করতে হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু কম বেশি প্রায় সবাই বিরিয়ানির মশলাটা বাজারের চেয়ে মশলা সেটা দিয়ে কিন্তু আমরা বিরিয়ানি রান্না করে থাকি। সুন্দর একটা, আসলে বাজারের মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়, সে কারণে কিন্তু আমরা সেই মশলাটা দিয়ে থাকি। কিন্তু এইভাবে যদি আমরা ঘরে মশলা তৈরি করে বিরিয়ানি রান্না করি কেউ কিন্তু বুঝতেই পারবে না, এবং টেস্টটাও অনেক মানে ভালো আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাল প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চাল দিয়ে আমি চিকেনগুলো ঢেকে দিব। আর এর ভিতরে আমি কিন্তু আলু, দুইটা আলু আমি ভেজে দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দর করে নিচে থেকে চালগুলো, যে পোলাওয়ের চালটা, আমি সুন্দর মতো চিকেনটা ঢেকে দিব। তো সুন্দর মতো আমার চিকেনগুলো ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার 10 মিনিট একদম অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি এখানে দুই তিনটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি ডিম পছন্দ না করেন, না দিতে পারেন, তো বিরিয়ানিতে একটা ডিম কিন্তু ভালোই লাগে। তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা ওপেন করে দেখছি, একদম কিন্তু আমাদের বিরিয়ানিটা পারফেক্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে অবশ্যই আপনারা লবণ কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চলুন একটু পরিবেশন করে দেখাই। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর আমার পুরাতন বন্ধুরা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
देखते पाच्छेन आमी किन्तु सार्व करछि खूब सुंदर झरझरे हयेछे खेतेओ किन्तु असम्भव मजा आपनाराओ ट्राई करते पारेन। तो हये गेल मजार चिकेन बिरियानी एवं मसला घरे किभाबे मसला तैरी करते हय सेटाओ शिखे निलेन। तो आशा करछि आजकेर भिडियोटी भालो लागले। तो सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन আমার জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।